আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের চার তিনজন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের অফ পেজ অপটিমাইজেশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে ধারাবাহিকভাবে ভিডিওগুলোতে কথা বলতেছিলাম ওয়েব টু সাইট নিয়ে এবং সেই ধারাবাহিক কথায় লিঙ্ক হুইল নিয়ে সো লিঙ্ক হুইল করার জন্য অথবা ওয়েব টু পয়েন্ট জিরোর জন্য আমাদের ওয়ার্ড প্রেস ডট কম ব্লগার ডট কম ইত্যাদি যে সকল নাম করা আপনার ওয়েব টু পয়েন্ট জিরো সাইট আছে সেখানে অ্যাকাউন্ট করতে হয় তো তারে ধারাবাহিকতায় আমরা অলরেডি ব্লগার ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট কম এ অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছি কিভাবে ফ্রিতে আপনি ব্লগ খুলবেন তো সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে দেখব যে উইবলি ডট কম যেটি আরেকটি অত্যন্ত জনপ্রিয় ওয়েব টু পয়েন্ট জিরো সাইট সেখানে কিভাবে অ্যাকাউন্ট করতে পারি তো আমরা এই ওয়েবসাইটটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা জাস্ট সাইন আপ যেহেতু আমাদের এখনো সাইন আপ করা নাই আমাদের ফুল নেম আমরা আমাদের যে নাম আছে সেটা দিয়ে সাইন আপ করব আবদুল কাদের দিয়ে দিচ্ছি ইমেল আইটি বাড়ি টিউটোরিয়ালস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম পাসওয়ার্ড আমরা দিয়ে দিই get started দেখুন এখন আমরা কি করব আমাদের মেইন ফোকাসটা কি আমাদের সাইটের আমরা কি ওয়েবসাইট করব নাকি ফ্রিতে ব্লগ করব নাকি ই-কমার্স সাইট করব অনলাইনে পণ্য কেনা বেচার সাইট আমরা এখান থেকে ব্লগটা সিলেক্ট করছি ব্লগ কারণ আমরা এখানে ব্লগ করতে চাই ঠিক আছে যেহেতু আমরা ফ্রিতে করব সো অন্য কিছু সিলেক্ট করছি না এখান থেকে থিম সিলেক্ট করতে হবে যে আমরা কোন স্টাইল চাই আমাদের ব্লগের জন্য কোন থিমটা চাই তো এখান থেকে আমরা বেসিক একটা থিম এই যে এই থিমটা সিলেক্ট করে নিচ্ছি চুজ তো যে কোনো একটা বেসিক থিম নিচ্ছি কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েব 2.0 সাইট ক্রিয়েট করা এবং লিঙ্ক শেয়ার করা সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কতটা সুন্দর হবে সেটার উপর ডিপেন্ডেবল না আপনি সৌন্দর্যটা ডিপেন্ডেবল তখনই হবে যদি আপনি পার্সোনালি সিরিয়াসলি কোনো ওয়েবসাইট করেন এবং সেইটা আপনার ওয়েবসাইটের জন্য হয় তো এখান থেকে আমরা কোনো ডোমেইন নাম সিলেক্ট করব না আমরা এখান থেকে সাব ডোমেইন যেটা আছে webly.com তো এখানে আমরা আমাদের ওয়েবসাইট হচ্ছে কোডার ডট কম তো এই আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ডের সাথে মিলিয়ে আমরা একটি ফ্রি ব্লগ সাইট করব তো আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে আপনারা দেখেছেন গত পর্বে কোডিং এবং টেকনোলজি ঠিক আছে সো টেক কোডার 24 দিতে পারি যে হ্যাঁ এই নামটা আছে দেখুন আমরা একটু টেকনিক্যালি একটু ঘুরিয়ে দিলাম নামটা সমস্ত ইশের মানে আমরা একটু আগে দেখেছি যে গত পর্বে ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা ওয়েবসাইট মানে অ্যাকাউন্ট করব তো সেই নাম এবং এই নাম মানে প্রতিটি আমরা যতগুলো সাইট করব সবগুলো সাইটের কিন্তু একই ডোমেইন নেম দেয়া যাবে না তাহলে কিন্তু আবার গুগল মনে করবে এটা স্প্যাম ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরিয়ে দিলাম যে টেক কোডার 24 এইভাবে আপনারা ঘুরিয়ে দিবেন দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে সো হয়ে যাওয়ার কারণেই কিন্তু ওরা এখানে একটি আমাদেরকে একটি মানে ওয়েলকাম ভিডিও দেখাচ্ছে যে আমাদের এটা হয়ে গেছে ঠিক আছে সো আমরা আপনারা চাইলে ভিডিওটি অ্যাট ফার্স্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবেন দেখে নিলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন ঠিক আছে সো এই যে দেখুন আমরা কিন্তু ভিডিওটি করার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি যে করলাম যেট উইপলি ডট কম দেখি আমাদের ওয়েবসাইট কেমন দেখা যায় এইমাত্র যেটা করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আহ দেখি এখানে কি প্রবলেম হলো এই তো আমাদের ওয়েবসাইট তো এখানে আছে ও আচ্ছা এখানে পাবলিশ বাটনে ক্লিক করে আমরা কন্টিনিউ কারণ আমাদের ওয়েবসাইটেতে অবশ্যই পাবলিশ করতে হবে ওয়েবসাইটটা এখনো পাবলিশ হয়নি সো এটা আমাদের কি রিলেটেড এটা হচ্ছে আমাদের এডুকেশন রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে আচ্ছা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে আদার দিয়ে দিলাম আদার এখান থেকে আদার সিলেক্ট থাকলো ওকে কন্টিনিউ মানে আমাদের ব্লগটা যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমরা পাবলিশ পাবলিশ করছি দিতে হবে মাই সাইট কন্টিনিউ না না আমরা আমরা এটা চাই মানে ওয়েবসাইট পাবলিশ হয়ে গেছে শেষ এখানে ক্রস করে দিচ্ছি এখন আমরা দেখি যে আমাদের ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারি কিনা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা ছিল টেক করার 24.weebly.com দেখুন পাবলিশ করার পরে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে দ্যাট মিন্স আমরা একটি ব্লগ সাইট এখানে করে ফেলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের একটি ফ্রি ব্লগ এখানে চলে এসেছে সো এই ছিল আজকের পর্ব যে ওয়েবলিতে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব সো এখন লিঙ্ক হুইল বা ওয়েব 2.0 এর জন্য আমাদের তিনটা অ্যাকাউন্ট আছে ব্লগার একটা অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট আছে এবং উইবলিতে একটা অ্যাকাউন্ট আছে সো এই তিনটা অ্যাকাউন্টে কিভাবে আমরা পোস্ট করব এবং পোস্ট করার পর কিভাবে লিংক সেই বিষয়গুলো আমরা এখানে আগামী পর্বে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকাউন্ট খোলা মোটেও কঠিন কাজ না আপনাদের কাছে একটা বিশাল 50 বা ষাটটার মতো ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া হবে যেখানে আপনারা অনেকগুলো জনপ্রিয় এবং হাই পেজ র্যাঙ্কের আপনার ওয়েব টু পয়েন্ট জিরো সাইট লিস্ট পাবেন সেখান থেকে আপনারা একই পদ্ধতি অবলম্বন করে আমরা যেভাবে দেখালাম ওয়েবসাইট বা ফ্রি ব্লগ খুলে নেবেন তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ